যদি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার এনেকা অমানবীয় অন্যায় অত্যাচার আর সংখ্যালঘু নিধনযোগ্যর বিরুদ্ধে রাজপথত ওলাই নাহে তেনহলে তেওঁলোকৰ মাটি বাড়িত কিন্তু আমার এই হতি সন্ততি যাক লড়া ছোৱালী মাক দেউতাক আমার আছে তেওঁলোকক কিন্তু থাকিবর কারণে তেওঁলোকৰ মাটিত পঠিয়াই দিয়ার ব্যবস্থা কর। হিমন্ত বিশ্ব শর্মা সরকারে সংখ্যালঘু নিধনযোগ্য চলাইছে, সংখ্যালঘুয়ে মুখ বন্ধ রাখিলে পরিণাম হব ভয়াবহ। মুখ নুখুলিলে ইয়ার পরিণাম ভয়াবহ হব, যোৱাকালিও কৈছো আজিও কৈছো। সংখ্যালঘুক টার্গেট করে লৈছে বিজেপি সরকারে, রাজপথলৈ উলাই অহার আহ্বান সংখ্যালঘুক। আপনাদের ঐক্যবদ্ধভাবে সকলে সংগ্রাম করবলে ওলাই কারণে আহ্বান জানাইছো। আন্দোলন নকরিলে অসমৰ মানচিত্রর পরাই নোহা হয়ে যাব সংখ্যালঘু। লক্ষিমপুরত আমচুর হুঙ্কার, জনতার প্রতিবাদ শীর্ষক কার্যসূচী পালন করে আমচুর নেতৃত্বই সংখ্যালঘুসলক রাজপথলৈ উলাই অহার আহ্বান জানালে। বিজেপি সরকারে সংখ্যালঘুক নিঃশেষ করে দিয়ার ব্লু প্রিন্ট তৈয়ার করেছে বলে মন্তব্য করে আমচুর নেতৃত্বই কলে সংখ্যালঘুক নিঃশেষ করা বিজেপির এক হিডেন এজেন্ডা। সংখ্যালঘুর বিরুদ্ধে চলা হয়েছে হিটলারি শাসন। আমি সরকারক বুঝাব বিচারিছো যে আমি ভারতীয় নাগরিক, সংখ্যালঘু হয় কিন্তু আমার উপর এনেকা ধরনের অমানবিক অত্যাচার কোনো গতিতে সহ্য করা নহব। আমি সরকারক বারে বারে কৈছিলো সরকারক যদি ভূমি লাগে আলাপ আলোচনা করে ভূমিহীন প্রকৃত ভারতীয় নাগরিকসকল ভূমি প্রদান করে যিখিনি আমার অধিকার, অন্য বস্ত্র বাকচ আমার সংবিধানে দিয়া অধিকার, সেই অধিকারখিনি মুখ্যমন্ত্রী কাড়ি লওয়ার কিন্তু অধিকার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক দিয়া নাই, গতি সেইখিনি অধিকার আমাক লাগিব, এইখিনি আমার প্রাপ্য। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে সংখ্যালঘুর উপর উচ্ছেদ অভিযান চলা হয়েছে বলে মন্তব্য করে আমচুর নেতৃত্বে কলে। কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সম্পূর্ণ সাম্প্রদায়িক নীতি লৈ পেলায় সম্পূর্ণ হিন্দু মুসলমান করে পেলায় একটা পোলারাইজেশন করে পেলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মুখ্যমন্ত্রীয়ে আসলে মুসলমানসকল, বিশেষ মুসলমানসকল টার্গেট করে লই এরকম ধরনের অমানবীয় উচ্ছেদ চলাই আছে, যার কারণে আজি সম্পূর্ণ মানব অধিকার উলঙ্ঘন হয়েছে, মহিলার অধিকার উলঙ্ঘন হয়েছে, শিশুর অধিকার আজি উলঙ্ঘন করা হয়েছে। আর মুখ্যমন্ত্রী একটা গোপন হিডেন এজেন্ডা লৈ পেলায় অসমৰ মুসলমানসকল তিল তিলকে অসমৰ মানচিত্রের নিক্ষেপ করার কারণে ব্লু প্রিন্ট রচনা করেছে। আমচুর হুঙ্কার, সংখ্যালঘুর আন্দোলন চলিছে চলিবই, আন্দোলন দমন করব বিচারে উফরাই দিয়ে আর হুঙ্কার দিলে আমচুর নেতৃত্বই। গতি এই ব্লু প্রিন্ট অফরাই আমার, আমি যে ভারতীয় নাগরিক, আমার যে অধিকার আছে, আমাক যে ভারতীয় সংবিধানে অধিকার দিছে, সেই অধিকারখিনি আমি কেনেকে কাড়ি আনিব পারো গণতান্ত্রিক আন্দোলনের জড়িয়ে, যার বাবে আজি আমি এই জনতার প্রতিবাদ কার্যসূচী, তৃতীয়টো জনতার প্রতিবাদ কার্যসূচী লক্ষিমপুরত আমি আয়োজন করেছো। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক এই জনতার প্রতিবাদ কার্যসূচীর পরে আমি স্পষ্টভাবে হকিয়াইছো, মুখ্যমন্ত্রীয়ে যদি এনেকা ধরনের অন্যায় আর অত্যাচার আর হিটলারি শাসন ষড়যন্ত্র রাজতন্ত্র চলাই যদি মুসলমানক যদি এই আক্রমণ করে থাকে আর যদি এই আক্রমণ বন্ধ না করে ইয়ার পরিণাম কিন্তু অসম সরকারে ভুগিব লাগিব। বিশখন প্রতিবাদী জনসভার পিছরপা মই লক্ষিমপুরের এই মাটির পরে আজি ঘোষণা করেছো যে অচিরেই আমি দিন তারিখ ঘোষণা করি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার কিমান শক্তি আছে, কিমান পুলিশ আছে, এই আমার গণতান্ত্রিক আন্দোলন রোধ করিবর কারণে, দিসপুর দলক আমার নিজের অধিকারের কারণে, লড়া ছোৱালীক জিয়াই রাখার স্বার্থত, আমার অধিকার কাড়ি আনার স্বার্থত আমি গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে দিসপুর জলযাত্রা কার্যসূচী রূপায়ণ করি। আর তারপরে যদি অসমত কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় তারপরে সম্পূর্ণ অসমের মুখ্যমন্ত্রী আর বিজেপি দল জগরিয়া হব। বিজেপি সরকারের বিরুদ্ধে শোষণ নিষ্পেষণের অভিযোগ তুলি আমচুর নেতৃত্বের দাবি, গরুখুঁটিত 700 পরিয়াল নহয় 2050টা পরিয়ালক উচ্ছেদ করা হয়েছিল, সরকারী তথ্যত উচ্ছেদিতর সংখ্যা উল্লেখ আছে। গরুখুঁটি মানুষ উচ্ছেদিত পরিয়ালক সংস্থাপন দিব লাগে, কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সরকারী এফিডেভিটত সম্পূর্ণ মিছার আশ্রয় লৈছে। মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক প্রত্যাহ্বান জানাইছো যে 700 পরিয়ালকে আপনি কেনেকে কলে, সরকারিভাবে আমার হাতে তথ্য আছে, সরকারের অফিসারে সহি করে দিয়া তথ্য, 2050টা পরিয়াল তাত উচ্ছেদিত হয়েছে, তেওঁলোকক পুনঃসংস্থাপন কাম করব লাগিব। এনেদরে বিজেপি সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুসলক ঐক্যবদ্ধ হয়ে রাজপথলৈ উলাই অহার আহ্বান জানালে আমচুর নেতৃত্বই। লক্ষিমপুরের ইনজামুল হক চৌধুরীর রিপোর্ট, টাইম 8।